মালয়েশিয়ায় কর্মী নিয়োগ গতি বাড়ছে দূতাবাসের সত্যায়নে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়নে গতি বেড়েছে। কোম্পানি পরিদর্শক ও কাগজপত্র যাচাই বাছাই করে সত্যায়ন করা হচ্ছে। দূতাবাস সংশ্লিষ্টরা জানিয়েছে, দূতাবাসের পাইপলাইনে জমা পড়েছে 70,000 আবেদনের বিপরীতে শনিবার 17 সেপ্টেম্বর পর্যন্ত 38,000 আবেদন সত্যায়ন করেছে দূতাবাস। তবে দূতাবাসের সত্যায়নের গতি বাড়লেও বাংলাদেশের সত্যায়নের গতি একেবারেই কম বলে জানা গেছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সত্যায়নের বিষয়ে শ্রম মিনিস্টার নাজমুল শাহাদাত সেলিম বলেন, হাই কমিশনার গোলাম সারওয়ারের দক্ষ নেতৃত্বে মালয়েশিয়ার সরকারি ছুটির দিনেও দূতাবাসের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। 70,000 আবেদনের বিপরীতে 17 সেপ্টেম্বর পর্যন্ত 38,000 আবেদন সত্যায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার মানসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অরোপিত আইন অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদনকৃত কোম্পানির কাগজপত্র ঠিক না থাকলে কোনো মতেই সত্যায়ন করা যাবে না। অনেক কোম্পানি পরিদর্শকে গিয়ে দেখা গেছে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই, কাজের সুবিধাও। এসব কোম্পানির আবেদন সত্যায়নের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।